সাম্প্রদায়িক হামলার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। একই সঙ্গে রাজনৈতিক দলে সাম্প্রদায়িক অপশক্তির অনুপ্রবেশ বন্ধ করারও তাগিদ দিয়েছেন তারা। বিচারের দীর্ঘসূত্রিতা সুরাহা করতে প্রয়োজনে আইনি কাঠামো বদলানোরও পরামর্শ তাদের। জসিম জুয়েলের রিপোর্ট। ঘটনা শুরু কুমিল্লায়, এরপরে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সাম্প্রতিক ঘটনায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ ও নিন্দা আসলেও সুশীল সমাজ অনেকটাই নীরব। রাজনৈতিক দলগুলো বক্তৃতা বিবৃতির বাইরে বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সাম্প্রদায়িক শক্তির জন্য এই পরিস্থিতি খুবই উর্বর বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আবেদ খান বলেন, ধর্মের অজুহাতে একটি গোষ্ঠী এখনও বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.শা. আরফিন সিদ্দিক মনে করেন, নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এই সাম্প্রদায়িক গোষ্ঠী এখন আর একটা জায়গায় অবস্থান করছে না, তারা বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে অনুপ্রবেশ করেছে। অপরাধের শাস্তি যদি না হয়, অপরাধীকে যদি চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা যায়, তাহলে অপরাধ কখনো দমানো যায় না, অপরাধ কমানোও যায় না। আজকে রুখে দাঁড়ানোর সময় এসেছে। এই এই কতিপয়কে পরাস্ত করা কোনো কঠিন ব্যাপার নয়, এটাকে সঙ্গবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আমাদের সামাজিক শক্তিটা যত দুর্বল হবে, অসামাজিক শক্তি ততই বেশি প্রবল হবে। খোলস বদলে বিভিন্ন দলে সাম্প্রদায়িক অপশক্তি আশ্রয় নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিকভাবে এদের চিহ্নিত ও প্রতিহত করতে না পারলে সমাজের সর্বস্তরে শেকড় বিস্তৃত করবে। কোনো ধর্মেই বলা হয়নি যে অন্য ধর্মের মানুষকে অসম্মান করা বা অন্য ধর্মকে অসম্মান করা। আমার মনে হয় যারা এই কাজগুলো করেছে বা করে থাকে, তারা মানুষরূপী অমানুষ। এই অমানুষদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, এটা সরকারের দায়িত্ব। প্রতিরোধ করার চেষ্টা করা, সেটা কিন্তু এই দেশের সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব। আমাদের দেখতে হবে যে এই অনুপ্রবেশকারীদের যারা ঢুকিয়েছে তারা কারা, অর্থাৎ মূল ষড়যন্ত্রের যে জায়গাটা, সেই ষড়যন্ত্রটাকে নস্যাৎ করতে গেলে সূত্রটাকে এবং শেকড়টাকে ভাঙতে হবে। আমাদের সেই শেকড় উপড়ানোর কাজটা জরুরি এবং আমরা সেই কাজটি করব। পূর্ববর্তী সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলোতে বিচারিক দীর্ঘসূত্রিতা শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে বলেও মনে করেন তারা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।